কি গানটা কেমন লাগলো ভালো না এত সুন্দর রৌদ্রময় একটা সকালে এরকম একটা গান কার না শুনতে ভালো লাগে বলুন আমার তো খুব ভালো লাগছিল তাই তো প্রথমেই গানটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আজকের সকালটা আসলেই অনেক সুন্দর ছিল এত সুন্দরময় একটা সকাল রেখে ডাইনিং টেবিলে বসে নাস্তা খেতে ইচ্ছে করলো না তাই তো বারান্দায় বসে গেলাম নাস্তা খেতে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে নাস্তা খেতে খেতে পরিবেশটা উপভোগ করবো সকালটাকে উপভোগ করবো আজকে নাস্তায় ছিল রুটি ডিম সাথে দুধ চা আমার বোনও নাস্তা খেতে আমার সাথে বারান্দায় বসে বললো দুই বোন মিলে মজা করে নাস্তা খেলাম দুধ চায়ের মধ্যে ঠিক এইভাবে রুটি ভিজিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট আজকে দুপুরের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি সেটা ছিল আম্মুর হাতের আম্মুর হাতের চিকেন বিরিয়ানি মানে একটা অসাধারণ কিছু উফ বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আমি তো এতগুলো খেয়ে ফেলেছিলাম এই যে লেবুর রস নিয়ে তারপরে একটু মরিচ নিয়ে উফ গরম গরম বিরিয়ানি যখন মুখে দিচ্ছিলাম মনে হচ্ছিল উফ কী যে মজা হয়েছিল মায়ের হাতের বিরিয়ানি কিন্তু সবসময় বেস্ট হয় আর বিশেষ করে আমার মায়ের হাতের রান্না যেটা কোনো রেস্টুরেন্ট বা রোডসাইড বিরিয়ানির দোকানের থেকে কোনো অংশে কম নয় আম্মুর হাতের বিরিয়ানিটা আমার অলওয়েজ অনেক বেশি পছন্দ আলু ছাড়া কি কখনো বিরিয়ানি সম্ভব আমার কাছে তো মনে হয় না সম্ভব কারণ আমি হচ্ছে আলুর পর বিরিয়ানিতে যদি আলু না থাকে আমার তো সেটা চলবেই না আলু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার বিকালে বের হয়েছিলাম ছোট বোনকে কেনে একটু বাইরে আমি বাইরে যাচ্ছিলাম ও যাবে বললো তাই ওকেও নিয়ে নিলাম এই যে দুই মন মিলে যাচ্ছে রিসাই করে খুব ভালোই লাগছিল। ঘুরতে বাসা থেকে বাইরে বের হওয়া মানে ফুচকা খাওয়া ফুচকা খাওয়া না ছাড়া বাইরে যাওয়াটাই আমার কাছে মনে হয় বিধা দুই বোন মিলে যে কত কিছু খেলাম খেতে খেতে তো একদম পেট হাউসফুল হয়ে গিয়েছিল দুই বোন মিলে বের হয়েছি না খেলে কি হয় বাসায় সন্ধে এসে সবাই মিলে এই যে দুধ চা খাচ্ছি আজকে এখানে এসে যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবে এই আশাই করছি আল্লাহ হাফেজ